ভাবি ভাবি শুনছো একটা কথা? কি কথা ভাবি? বাজারে নাকি পেঁয়াজের মতো লবণেরও দাম বাইরা গেছে। কি বলতেছো ভাবি? বাজারে পেঁয়াজের মতো লবণের দাম বাইরা গেছে? হ্যাঁ সত্যি কথা। তাহলে তো এক কাজ করতে হবে, বাবুরা পরে কল দিয়ে বলতে হবে এক বস্তা লবণ নিয়ে আইতে। আচ্ছা ভাবি আমি তাহলে এখন যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাবি। কি বলে বাজারে নাকি লবণের দাম বাইরা গেছে? আয় খোদা, এক কাজ করি বাবুরা পরে ফোন দেখো এক্ষুনি এক বস্তা লবণ নিয়ে আইতে। আমি চিন্তাই করো না, আমি এক্ষুনি এক বস্তা লবণ নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে রাখি। ভাই কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তবে ভাই কি মনে করিয়া? আরে শুনছি কয়েকদিন পেঁয়াজের দাম বাড়িয়ে গেছিল। হ্যাঁ তা তো শুনছি, অনেক আগেই কথা শুনছি। পেঁয়াজের ব্যবসাকে রাতরাতে অনেকে কোটিপতি হয়ে গেছে। হ্যাঁ সেটাও শুনছি। এখন শুনছি লবণের দামও বাড়ছে। পড়েলা লবণের দাম বেড়ে গেছে ভাই, এটা কি শুনাইলেন? এটা হাসাই হাসা কথা তো শুনছি আমার ভাই, গুজব না তো? না না গুজব না ভাই। তাইলে তো ভাই আমার মতো সাধারণ মানুষকে বিপদে পড়ে যাবো। ঠিক আছে কিন্তু কিছু টাকা হবে। টাকা ভাইটা কি করলেন? টাকাতে কি হইব? আমরা ব্যবসা করবো। কিসের ব্যবসা ভাই? লবণের ব্যবসা করবো। পেঁয়াজের ব্যবসা করে যেমন কোটিপতি হয়েছে। আচ্ছা আচ্ছা আর লবণের ব্যবসা করে আমরা কোটিপতি হবো। কিন্তু ভাই আমার কাছে টাকা আছে বেশি না, তাই আছে কিছু। চল যাই ওটাই নিয়ে যাই। কেন ভাই? আর বুঝবে না তুমি, চলো লবণের ব্যবসা করার জন্য। আমার ভাই কেমন যেন সন্দেহ লাগতেছে। আর কোনো সন্দেহ নাই, চলো ভাই এটা তো মনে হয় গুজব। আরে চলো গুজব না, সত্যি শুনছি। আসো আমার সাথে, আমরা দুজনে ব্যবসা। কি লবণের ব্যবসা? জি হাসা কইতেছে? আচ্ছা হাসা কইতেছি। ঠিক আছে ভাই। লবণ আছে? আছে। কত কেজি? 70 টাকা। কে এত কেন? আমাকে 200 টাই বুঝবো। তাহলে তাড়াতাড়ি এক বস্তা দেন, চলেন গোডাউনে যাই। এনে দেন গোডাউনে। গোডাউনে আয়েন তাহলে। হ্যাঁ তারপর গতকালকে যারা বেশি দামে লবণ বেচছে হ্যাঁ ব্যাপাক কেড়ে পুলিশ ধরতেছে। যেসব পাবলিকের কাছে 2 কেজির বেশি আছে হ্যাগরও ধরতেছে, আর এর থেকে যাকে বেশি আছে হ্যাগরও ধরতেছে। সবই তো শুনলাম বন্ধু, তবে তোর সমস্যা কি? হ্যাঁ বন্ধু সমস্যা আছে। কি? এই যে আমার বাসায় মফেল যে এক বস্তা লবণ রাখছে, সেই এক বস্তা লবণ নিয়ে এখন কই যাই? আরে বুদ্ধি তো একটা আছে। কি? লবণ সব 35 টাকা কেজি ধরে দোকানদারের কাছে বেচা দে। আমি বেচবার গেছিলাম। হ্যাঁ আর এখন 20 টাকা কেজি কয়। ওর লগে লগে আমরা কি লেগে ধরাইতেছি? আকাম করছে ও, পুলিশে ধরলে ধরবো। আরে আমরা ধরাইতেছি কি লেগে? তাই তো তাই তো, আমি তো এতক্ষণ কথাটা মাথায় আনি নাই। কথা তো ঠিকই কইছস, কান্দিবেন না।
তুমি জানো না যেসব পাবলিকের কাছে দুই কেজির বেশি লবণ পাইতেছে হেগরও পুলিশ বিস্তারিতছে আর ইয়ার থেকে যখন বেশি আছে হেগরও ধরে লই যেতেছে সকিনা তুমি জানো না হ্যাঁ এইটা কি তেতুল তেতুল হ্যাঁ তেতুল খাইতেছিলা তুমি হ্যাঁ তাই তো কই সকিনা তুই তেতুল খাইলি লবণ পাইলি কই হ্যাঁ এই যে লবণ এই যে লবণ এই যে লবণ দিছস দিছস আমার সব শেষ করে দিছস এই লবণের জন্য ওইদিকে পুলিশ আমার বিচার আছে আর এইদিকে আমার ঘরের সব লবণ খেয়ে তুই শেষ করতেছস হ্যাঁ তোর একদিন কে আমার একদিন যে কয়দিন লাগে খাইছি তোর আজকা এই এই যে পাইছি পাইছি তোর আজকা তুই দিছস দিছস আমার সব শেষ করে দিছস দিছস